Ghoom, 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 ar ghoom. Anyway, welcome to A Day with Ahmed Shaoli. Gari joto jure baste chuluk tar ghoom ar bhangbe na. প্রত্যেকটা টাইম আমরা কোথাও যাওয়ার সময় সে ঠিক রাস্তার মধ্যে এইভাবে ঘুম আমি যাই না, ও বলে যে আমিও বুঝি না কোথেকে এই ঘুমগুলো আসে। এনিওয়ে, ইগনোর মাই হাজব্যান্ড স্লিপিং ফেস অ্যান্ড ওয়েলকাম টু আ রেগুলার ডে অফ আহমেদ শাওলি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বের হয়ে যাই 11টার দিকে, একটু বনশ্রীর মধ্যেই যে আড়ংটা আছে সেটার উদ্দেশ্যে। অলিক জানালো যে বনশ্রীটা আছে, আড়ং আমার খুব পছন্দের একটা জায়গা। আমার যদি মন ভালো না থাকে বা কোনো কিছুই ভালো না থাকে তখন আমি একটু আড়ংয়ে যাই, পছন্দ মতো টুকটাক জিনিসপত্র কিনি। এই জোনটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমি টুকটাক কয়েকটা ইয়াররিং নেই অ্যান্ড দুইটা ইয়াররিং নেই বেসিক্যালি। আফটার দ্যাট চলে এসে শাওয়ার টাওয়ার নিয়ে সেখানে একটু বসি ড্রয়িং রুমে অ্যান্ড আমাদের এখনও গুছানো বাকি। কি মনোযোগ দিয়ে ভাইকিংস দেখতেছে বাই দ্য ওয়ে। আমি জাস্ট ফোন স্ক্রল করতেছিলাম অ্যান্ড ভাবতেছিলাম যে কী করা যায় আজকে সারাদিনে, যেহেতু অফ ডে, কোনো ইভেন্টও নাই, এমডিসির কোনো কাজও আমি আজকে রাখিনি, ফুল ডেটা অফ ডে রেখেছি। তার অবস্থা দেখেন বাই দ্য ওয়ে, তার কোনো মনোযোগই এখানে নাই, ফুল ভাইকিংসের ভিতরে ঢুকে গেছে। এনিওয়ে, ইগনোর হিম অ্যাগেইন। সো আমি চলে যাই লাঞ্চের জন্য রেডি করতে, আই মিন লাঞ্চ আমো করা, মানে রেডি করা হয়েছে কিনা লেটস গো দেখে আসি। সো এই তো আমাদের এখনও অনেক কিছু গুছানো বাকি। দেখেন এখানের জোনটা আমি হচ্ছে ফুল ডেকোরেট করব। এই জোনটা যে দোলনা দেওয়া, সবাই ভাবে যে এই দোলনাটা কেন দেওয়া, বিকজ অফ দোলনা আমার খুব শখের অ্যান্ড এই শখটা আব্বু আমার পূরণ করেছে অ্যান্ড এই জোনটাকে আমি একটা ভাইব দিব একটু ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ভাইবে, সেটা যখন করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আফটার লাঞ্চ আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম, বিকজ আমার জামাই সাডেন অফার করলো যে কফি খাবা অ্যান্ড কফি খাবা শুনলে আমার রিয়াকশান মানে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় অ্যান্ড ও জানে আমার ফেভারিট সেকশন বা ফেভারিট মুড চেঞ্জিং জায়গায় হচ্ছে গিয়ে নর্থ এন্ড অ্যান্ড নর্থ এন্ডের ভাইবটা অ্যাম্বিয়েন্সটা আমার খুব পছন্দ। আমার পার্সোনালি এখন আর কোনো রেস্টুরেন্টে আমার যে টাইম পাস করতে ভালো লাগে না, আমি জাস্ট নর্থ এন্ডে যাই, একটা কফি নেই অর সাডেনলি আমার হচ্ছে গিয়ে মুড চেঞ্জ হয়ে যায়, সুইং যত টায়ার্ডনেস থাকে সব কিছু শেষ হয়ে যায় আর কি, থাকে না একটা সবার একটা ফেভারিট কর্নার অর জোন, আমার সেটা জোন হচ্ছে গিয়ে নর্থ এন্ড। এনিওয়ে, আমার কোনো না ম্যাক্সিমাম ভ্লগে বা ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে নর্থ এন্ড অ্যান্ড নর্থ এন্ড অ্যান্ড নর্থ এন্ড। আমি ভ্লগিংয়ের জন্য আপনাদের জন্য অনেক ভ্যারিয়েশন ট্রাই করি না, আই এম সো সরি ফর দ্যাট। আমি আজকে প্রপারলি সরি চাচ্ছি সবার কাছে অ্যান্ড বিকজ অফ আমি যতটুকু নিজের পার্সোনাল লাইফে টাইম দিতে পারি সেই টাইমটুকু নিজে কীভাবে স্পেন্ড করি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি বেসিক্যালি। তার বাইরে আমি চেষ্টা করি না ডিফারেন্ট কিছু বানাবো আপনাদের জন্য, বিকজ অফ এমডিসির কাজের প্রেশারের পরপর না এতটাই বেশি ফ্রাস্ট্রেটেড থাকি, বিকজ ক্লায়েন্ট হ্যান্ডেল করা প্লাস কাস্টমার হ্যান্ডেল করা আমরা ফুল টিমটাই আর কি মিস হয়ে থাকি। সো আমরা ট্রাই করি নিজেদের যতটা নিজেদের মতো করে টাইম দেওয়া যায় সেই টাইমটুকু এনজয় করা অ্যান্ড সেই টাইমটুকু থেকে আপনাদের জন্য আর কি ছোটো ছোটো ক্লিপ আকারে আপনাদের সাথে শেয়ার করা। বাই দ্য ওয়ে, রেডি হয়ে গেলাম অ্যান্ড অবভিয়াসলি যাচ্ছি, যেহেতু ও জানে আমার পছন্দের জায়গাতেই ও আমাকে নিয়ে যাচ্ছে। সো দুইজন হচ্ছে কি বের হয়ে পড়লাম রেডি টেডি হয়ে। আজকের ড্রেসের আপডেট আমি দিচ্ছি না বিকজ অফ আমার প্যান্টটা যেখান থেকে নেওয়া সেই তাদের সার্ভিসটা ভালো ছিল না, দ্যাটস ওয়াই আমি প্যান্ট ডিটেলস কিছুই দিচ্ছি না। ওভারকোটটা ফ্রম হচ্ছে দেশি রং আর টপস কোট থেকে মনে নাই। এনিওয়ে, এই যাওয়ার পথেই তিনি ঘুমাচ্ছিল। সো ডিটেলস আমি টুকটাক বলে দিলাম অ্যান্ড চলেন যাই। সো চলে আসলাম গুলশান এক এবং দুই নম্বরের মাঝে যেই নর্থ এন্ডটা চাপ ঘরের সাথে ফার্স্ট ফ্লোরেই সেই নর্থ এন্ডে চলে আসলাম। এসে আমি ফার্স্ট অর্ডার করে নিলাম অ্যান্ড এই হচ্ছে আমার এক গামলা ভর্তি আইস লাটে অ্যান্ড এই এক কাপ কফি অ্যান্ড তার সাথে এই ডেটটা, জাস্ট অ্যামেজিং একটা টাইম। বাট ডু ইউ নো যে এই কথাগুলো মিথ্যা? বাই দ্য ওয়ে, আমাদের এটা জাস্ট ফ্রেমে বন্দি করা একটা অ্যাক্টিং, আই মিন আমাদের রিয়েল রূপটা হচ্ছে কি ঠিক এমনটা। আমি বিজি আমার ফুড নিয়ে আর আমার কফি নিয়ে অ্যান্ড সেও অলসো হচ্ছে গিয়ে বিজি তার ফুড কফি ড্রিঙ্কস আইটেম নিয়ে। আই মিন আমরা দুইজনই এতটাই ফুডি যে আমরা ফুড যখন এনজয় করি বা কফি যখন এনজয় করি সব জিনিসগুলোই না নিজেরা মানে প্রোডাক্টিভ
টপিক নিয়ে কথা বলি আর আমরা এই টাইমটা এনজয় করি, বাট ওই যে হাত ধরে লুতুপুতু প্রেম ওই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে না টু বি অনেস্ট। এনিওয়ে আফটার দ্যাট আমি ওকে ওর ফ্রেন্ডের জোনে ড্রপ করে, ওদের আড্ডার জোনে ড্রপ করে আমি চলে আসছি বাসায়। অ্যান্ড দেন একটু ফ্রেশ হবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কী কী নিয়েছি। সো আমি এই পার্সটা নিয়েছি আরঙের থেকে, যারা শপিং করেন বা আরঙে যান যারা তারা খুবই কমন এই পার্সটা চিনতেই পারবেন দেখে। অ্যান্ড আমি শাড়ির সাথে নেওয়ার জন্য বেসিক্যালি এই পার্সটা নিয়েছি, যদিও শাড়ি আমার অত একটা পরা হয় না বাট ভাবলাম নিয়ে নেই। অ্যান্ড দেন এই পার্সটার সাথে নিয়েছি আরেকটা দুইটা ইয়াররিং। সো এই ইয়াররিংটা নিয়েছি, এটা দেখে আমার খুবই ভালো লাগছিলো, ছোটো একটা ফুলের মতো। এটা প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সো এটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আরেকটা ইয়াররিং নিয়েছি, এটা বেশি আমার পছন্দ হয়েছিল, এইখানে গ্রিন স্টোন দেওয়া অ্যান্ড গোল্ডেন কাজের উপরে। অ্যান্ড এটা ওয়েস্টার্নের সাথেও ভালো লাগবে, শাড়ির সাথেও ভালো লাগবে, সালোয়ার কামিজের সাথেও ভালো লাগবে। এই হচ্ছে প্রাইসটা। যাই হোক, এই ছিল আজকের ফুল ডের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি, আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই, আই লাভ ইউ অল।